Hello guys, Assalamualaikum. আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আগের থেকে অনেকেই ভালো আছি, আগে তো অসুস্থ হয়ে গেছিলাম, এখন আজকে একটু সুস্থ ভালো মোটামুটি। তো এজন্য ভাবলাম আপনাদের কাছে কিছু শেয়ার করি, যেহেতু একটু সুস্থ হয়েছে। অসুস্থর কারণ তো ভিডিও বানাতে পারি নাই, 4 দিন ছিলাম হসপিটালে ভর্তি। তো বাসায় আসছি, তাও সুস্থ হয়ে আসি নাই পুরোপুরি, আরও থাকতে বলছিল, পরে ওই জায়গায় আমি থাকলে বেশি অসুস্থ হয়ে যায়, এজন্য বাসায় এসে পড়ছি। তো আজকে একটু সুস্থ মোটামুটি। আর আজকে হলো সকালে সবাই বলতেছে যে খিচুড়ি খাবে, তো সকালে হলো খিচুড়ি রান্না করছি, তারপরে একটু বাইরে গেছিলাম। তো কোথায় গেছিলাম সেটা আপনাদের শেয়ার করব, এজন্য হলো আজকে ক্যামেরার সামনে আসা। অনেক দিনই তো হয়ে গেল যে আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারি না, ভালো লাগে না। আর আমার জন্য অবশ্য আপনারা দোয়া করছেন, মনে হয় এজন্য একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি, আল্লাহর রহমতও আছে সব কিছু মিলাই জুলাইয়া। তো আমার ভিডিও কেমন হয় কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো না লাগলো বলবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন ফ্রেন্ড যদি কেউ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলটা তো ঘুরে আসবেন, এম আয়শামাল চ্যানেলটার নাম, ওইটাতে একটু ঘুরে আসবেন আর দেখতে থাকেন ভিডিওটি। আর আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন, সবাই একটু অসুস্থ, মাও অসুস্থ হয়ে গেছে একটু, আফুরও জ্বর অনেক, তো আফুলের জন্য আয়শা পড়ছে কালকে জ্বর। তো দেখতে থাকেন ভিডিওটি। আগের ডিগি ভালো আছিল,
বিক্ষমেলা এসে করলাম গাড়ি না কোনো পেছন এই যে ড্রাগন ফল গাছ এইটা আমি পেলাম বাজি লাগেন আরে গরু এমন গরু কামে লাগলেই হয় জীবনে এলোভেরার পাতা এমন দেখছেন হ্যাঁ এমন না এলোভেরা গাছ ও যা এলোভেরা গাছ আর রেডি হ্যাঁ ওই না তো লেখা আছে এক সপ্তাহ সুন্দর লাগে না দেখেন বৃক্ষ মেলার বৃক্ষের রূপকার নানান জাতের ফল এটি হল সাদা আঙ্গুল ফল অবশ্য গাছ আছে নারকেল গাছ তাল গাছ সবই আছে ওই সামনে গেলে
কি ফল? লাল কাঁঠাল, লাল কাঁঠাল। দেবু ফুকরে Back to life.